ওয়েলকাম এভরিওয়ান গতকালকের তোমাদের যে প্র্যাকটিস সেটটি দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কি বলা ছিল প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি হলো তাহলে মৌলিক সংখ্যা কি সেটা আগে ভালো করে শুনে নাও মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলির কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে অর্থাৎ একটি সংখ্যা যার উৎপাদক হবে এক এবং ওই সংখ্যা যেমন ধরো পাঁচ একটা মৌলিক সংখ্যা এই পাঁচের উৎপাদক কি এক এবং পাঁচ তাহলে যে সংখ্যাগুলির কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি বা অন্যভাবে আমরা বলি যে সংখ্যাগুলিকে এক এবং ওই সংখ্যা দিয়েই ভাগ যায় তারাই হলো মৌলিক সংখ্যা তাহলে এখানে বলেছে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা জানি প্রথম মৌলিক সংখ্যাটি কত প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপর আর মনে রাখবে যে দুই হল প্রথম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা কারণ দুইয়ের কিন্তু উৎপাদক দুটি একটি এক আর একটি হচ্ছে দুই সেই জন্য দুইকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই এরপরে মৌলিক সংখ্যা কত তিন এরপরে মৌলিক সংখ্যা কত পাঁচ এরপরে কত সাত এরপরে হচ্ছে এগারো তাহলে এই কটি হলো মৌলিক সংখ্যা তাহলে এদের যোগ ফল বা সমষ্টি চেয়েছে তাহলে সমষ্টি করে দাও দুই আর তিনে পাঁচ পাঁচ পাঁচে দশ দশ আর এগারো যদি করি আমাদের একুশ একুশ আর সাথে যোগ করলে হবে কত টোয়েন্টি এইট তাহলে প্রথম প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অপশন নম্বর ডি হলো সঠিক অ্যান্সার এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন খুব ভালো একটি প্রশ্ন এ বি সি ডট ডট দিয়ে এক্স ওয়াই জেড অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে ছাব্বিশটি সংখ্যা আছে এরা হলো স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইনটু এক্স মাইনাস সি ডট 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 দিয়ে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এর মান কত তাহলে দেখো এরা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আগে তোমরা ভালো করে শুনে নাও স্বাভাবিক সংখ্যা হচ্ছে তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো একটু ভালো করে এখানে দেখে নেবে তোমরা এক দুই তিন ডট ডট দিয়ে অর্থাৎ যে সংখ্যাগুলো এক থেকে শুরু করে যত সংখ্যা আছে আমরা তাদের স্বাভাবিক সংখ্যা বলি আর এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো কত এক অনেক সময় প্রশ্নে দিয়ে দেয় যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত তোমরা বলবে কত এক আর এক্ষেত্রে তোমরা আরেকটা বিষয় মনে রাখবে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে আমরা গণনা করতে পারি অর্থাৎ আমাদের গুনতে সাহায্য করে যে সংখ্যাগুলো তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি তাহলে দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে যে এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত এই ছাব্বিশটি হলো স্বাভাবিক সংখ্যা তাহলে এগুলো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্ষেত্রে দেখো এরা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এই জায়গাগুলোতে তুমি একটু ভালো করে খেয়াল করো প্রথমে দেওয়া আছে এক্স মাইনাস এ এরপর এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট ডট যে আসে মাঝখানে দেখো এমন একটা টার্ম আসবে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স আর আমরা জানি কি এক্স মাইনাস এক্স করলে আসবে কত জিরো তাহলে দেখো আমি যদি মাঝখানে একটা ইন্টু জিরো বসিয়ে দেই। তাহলে এই পুরো মানটা যদি জিরোর সঙ্গে গুণ হয়ে যায় এই পাশে এবং ডান পাশে অর্থাৎ জিরোর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন পুরো ভ্যালুটাই আমাদের কত চলে আসে জিরো চলে আসে তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে এ তাহলে বুঝতে পারলে এক্ষেত্রে মনে রাখবে এই যে এখানে টার্মগুলো দিয়েছে এখানে একটি মান কী আসবে এক্স মাইনাস এক্স আর এক্স মাইনাস এক্সকে আমরা বলবো কত জিরো আর জিরোর সঙ্গে গুণ হোক না কেন তার মানটা কত হবে জিরো হবে তাহলে বুঝতে পারলে সবাই